মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে বিচারের রায় দেয়া হবে কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে এই রায় দেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে। মিল্টন, কাল ঠিক কখন কাদের মোল্লার বিরুদ্ধে রায় দেয়া হবে? সাধারণত এই ধরনের রায়গুলো সকালেই দেওয়া হয়, এই সকাল 10:30টায় আমরা সাধারণত কার্যক্রম শুরু হয় এবং সেই সময়ই এই প্রথম মানে বিচারক বিষয় হিসেবে এই রায়টি ঘোষণা করা হবে। এবং আমরা এর আগে প্রথম যে রায়টি দিয়েছিল ট্রাইব্যুনাল মাওলানা আব্দুল কালাম আজাদ রয়েছে বাচ্চাকালের বিরুদ্ধে যে এই রায়টি হয়েছিল, সেই রায়টিও রায় দেওয়া শুরু হয়েছিল 11:45 এবং সেটি শেষ হয়েছিল 12:30। আমরা আশা করছি সেই সময় এই রায়টি দেওয়া হবে। সেক্ষেত্রে বিচারের যে এই যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললো, তার দুই পক্ষের কথাবার্তা যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে, তো এই যে বিচারের রায় দেয়া হবে তার বিরুদ্ধে আসলে মূল অভিযোগগুলো কি কি ছিল? কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং 1971 সালে তিনি বৃহত্তর মিরপুর অঞ্চলে ব্যাপক গণহত্যা গণহত্যা ধর্ষণ সহ ব্যাপক মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আলতি গ্রামে 1971 সালে প্রায় একদিনে 100 লোককে হত্যা করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কবি মেহরুল নেতাকে হত্যা করেছেন এবং মিরপুর এবং মিরপুরের স্বাধীনতা কামী যুবক পল্লবকে হত্যা করেছেন এবং এর বাইরেও মিরপুর মিল্টন, এই মুহূর্তে ট্রাইব্যুনালের অবস্থা কি দেখছেন, সেখানে কি হচ্ছে আসলে? কিছুক্ষণ পরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে জানাবেন। তিনি কিছুক্ষণ আগে বিচারপতিদের সঙ্গে কথা বলতে গিয়েছেন বিষয়টিকে বিষয় সম্পর্কে জানার অনুমতি আনবার জন্য। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের তরফ থেকে জানানো হবে যে তারা এই আনুষ্ঠানিক ভাবে এই প্রশ্ন জানানো আগামীকাল আয় দেবে। এবং আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে ট্রাইব্যুনালের নিরাপত্তার অবস্থা খুব জোরদার করা হয়েছে। আজও যথারীতি এই ঘটনার পরে ট্রাইব্যুনালের খুবই নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ট্রাইব্যুনালকে। মিল্টন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মিল্টন আন।